রাজা, তোমার যুদ্ধ করবার পিপাসা কেন? মেয়েদের আঁচল ধরে অন্দর মহলে থাকো, যাও যাও, যত মেয়ের চিন্তায় বিভোর হয়ে আছো। তুমি যুদ্ধ করতে আসছো কেন? লজ্জা করে না? নারীদের আঁচল ধরে অন্দর মহলে থাকো, যুদ্ধ দেখা যাইছো না? ও বীরত্ব বীরত্ব নয়, আর তুমি তো একটা মূর্খ। তুমি কি চাও? কি তুমি কি চাও? কৃষ্ণের জয় চাও না কৃষ্ণের পরাজয় চাও? তুমি জানো আমি কে? কৃষ্ণের সমপ্রাণ সখাইব। তুমি আমাকে পরাজিত করতে চাও? তুমি মনে করো তাতে কৃষ্ণের সুখ হবে? সাধব হৃদয়ং মজ্জং সাধুনাম হৃদয়ন্তহম মদন্নতে ন জানন্তি নাহংস্তব্য পরাগোপী। তুমি অম্বরীশকে? সুতরাং তুমি ভক্তির বাহার দেখাচ্ছ মেয়েদের আঁচল ধরে? তুমি মেয়েদের আঁচল ধরে ভক্তির বাহার হরে কৃষ্ণ ফেলতে হবে না। দেখে ভগবানের সুখ হবে তোমায় দেখে, না তোমার সুখ হবে? হে আদবেন্দ্রিয় প্রতিবাংশ তারে বলি কাম, তুমি কামুক, কামিনী সঙ্গ করো। আবার কৃষ্ণকেও সেই রকম ভোগ করতে চাও? আবার ভক্ত আছে যে গলায় মালা দিয়েছ, কপালে তিলক লাগিয়েছ, লজ্জা করে না? ভন্ডামি করো না, যুদ্ধ ধরো, অস্ত্র ধরো, দেখি কত ক্ষমতা আছে। সুতরাং ভীমসেন পরাজিত হয়ে আর্চনা করেনি, কৃষ্ণ তোমার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তোমার মান রক্ষা করতে পারছি না। কৃষ্ণ পর চিন্তা, কৃষ্ণ সম্মান চিন্তা, আর সমুদ্র সেনের চিন্তা তাকে পরাজিত করে আমার সুখ হবে, তাহলে আমি কৃষ্ণকে দেখতে পাবো, আমি কাঁদবো মেয়েদের মতন। গৌর প্রেমানন্দে একটি কথা কি একটি, আরে ঠিক কর রে, হরে কৃষ্ণ। হ্যাঁ মহারাজ বেশ সুন্দর কথা বলেছে, তিনি বলছেন যে সে দেখ তুমি তোমার আরাধ্য কি কামিনী কামিনীর আঁচল আঁচল ধরে আঁকড়ে থাকে, বলছে সে তোমার লজ্জা উচিত। সমুদ্র সেন বলছেন আমার আরাধ্য দেব একটি মাত্র বিবাহ করেছিল, আর তাহার এখনো কোনো ছেলে পেলে নাই, আর সেটি কিশোর অবস্থাতে তাহাকে প্রত্যাগ করে দিয়ে চলে গেল, আর তোমার প্রভু যে 16,000 স্ত্রী সঙ্গে বিবাহ করে উ তার পেট ভরে নেই, অতএব কে কামনি হলো এইটা বুঝ, অতএব তাহার এই বিষয়েতে তাহার এখানেতে পরাজয় হয়েছে। হরি ও